বেহাল জাতীয় সড়ক সংস্কারের দাবিতে মালদার গাজলে আন্দোলন করল কংগ্রেস, পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো শুক্রবার। এদিন কংগ্রেস নেতাকর্মীরা গাজলের বিদ্রোহী মোড়ে 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। অবরোধকারীরা হাতে দলীয় পতাকা নিয়ে রাস্তার উপর দাঁড়িয়ে রাস্তা আটকে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান। বিক্ষোভে নেতৃত্ব দেন গাজল ব্লক কংগ্রেসের সভাপতি প্রেম চৌধুরী। তিনি অভিযোগ করে বলেন, গাজল পাম্প মোড় থেকে শহীদপুর পর্যন্ত গাজল বালুরঘাটগামী 512 নম্বর জাতীয় সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। সংস্কারের নামে সড়ক খুঁড়ে ফেলে রাখা হয়েছে, কোনো কাজ হচ্ছে না, ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে যানবাহন চালকরা প্রতিনিয়ত সমস্যায় পড়ছেন। এর প্রতিবাদেই আজ তারা গাজলের বিদ্রোহী মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। 7 দিনের মধ্যে কাজ না হলে ফের আন্দোলনে নামতে বাধ্য হবেন। আজকে আমরা গাজল বিদ্রোহী মোড়ে অবরোধ করছি। গাজল পাম্প মোড় থেকে শহীদপুর মোড় পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা। 512 নম্বর জাতীয় সড়ক কর্তৃপক্ষ রাস্তা সংস্কারের নাম করে রাস্তার ওপরি ভাগ কেটে উঠিয়ে দেয়। তারপর থেকে রাস্তাটা হচ্ছে গুরুত্বহীন অবস্থায় পড়ে আছে এবং রাস্তাতে পথচলিত মানুষরা রাস্তাতে বেরাতে পারছে না। প্রচুর পরিমাণে ধুলো বালি উঠছে এবং রাস্তাতে খাল খন্দে ভরে গেছে। রাস্তায় প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্টও ঘটছে। তার জন্য আজকে এই পথ অবরোধ সদুত্তর যতক্ষণ না পাবো ততক্ষণ আমরা এই আন্দোলন চালিয়ে যাব। এ বিষয়ে জাতীয় সড়ক সংস্কারের সঙ্গে যুক্ত ঠিকাদার সংস্থার এক প্রতিনিধি জানান, শনিবার থেকে তারা রাস্তার কাজ শুরু করে দেবেন এবং আগামী 7 দিনের মধ্যেই সেই কাজ শেষ করবেন। আমাদের টোটাল প্রজেক্ট আছে 3.5 কিলোমিটার। আজকে থেকে শুরু করার কথা ছিল, কালকে কৃষ্ণপুর অবরোধ হওয়ার কারণে কালকে মানে আমাদের বিটুমিনের গাড়িটা পৌঁছায়নি। আগামীকাল থেকে আমরা শহীদপুর থেকে কাজ শুরু করবো। উইদিন 7 ডেজ আমরা পিঠের কাজটা সম্পূর্ণ করবো। ট্রেনের কাজ আমাদের অলরেডি হয়ে গেছে, একটু বাকি আছে শঙ্করপুর মন্দিরের ওখানে। আমাদের এক্সট্রা শুরু হয়ে গেছে। গত কয়েকদিন ধরেই মালদার পাইকারি বাজারে আলুর দাম ক্রমশ নিম্নমুখী, যার দরুন আলুর ন্যায্য মূল্য থেকে বঞ্চিত মালদার আলু চাষিরা। তাই আর্থিক ক্ষতির মুখ থেকে বাঁচতে সরকারি সহায়ক মূল্যে আলু ক্রয়ের দাবি তুলতে শুরু করলেন চাষি ভাইরা, যা নিয়ে শুরু হলো রাজনৈতিক তরজা। মালদা জেলার প্রায় সমস্ত ব্লকেই কম বেশি আলুর চাষ হয়। তার মধ্যে পুরাতন মালদা ও গাজল ব্লকে আলু চাষের পরিমাণ অনেকটাই বেশি। এবছর এই দুটি ব্লকে রেকর্ড পরিমাণ আলুর ফলন হয়েছে, যা দেখে প্রথমে আলু চাষিদের মুখে হাসি ফুটলেও পরবর্তীতে সেই হাসি দুশ্চিন্তায় পরিণত হয়। কারণ প্রথম দিকে পাইকারি বাজারে আলুর সন্তোষজনক দাম মিললেও পরবর্তীতে দাম অনেকটাই কমে আসে। আলু চাষিরা জানান, প্রথম প্রথম পাইকারি বাজারে আলুর দাম ছিল কুইন্টাল প্রতি 700 টাকা, কিন্তু গত কয়েকদিনে সেই দাম নামতে নামতে বর্তমানে 500 টাকা কুইন্টালে এসে ঠেকেছে। এই দামে আলু বিক্রি করে লাভের লাভ কিছুই হবে না, উল্টে বিঘা প্রতি 6 থেকে 7 হাজার টাকা ক্ষতি হবে। তাই তারা সরকারি উদ্যোগে সহায়ক মূল্যে আলু ক্রয়ের দাবি জানাচ্ছেন। তাদের এই দাবি মানা না হলে আগামী দিনে আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আলু দাম নাই বলে সমস্যা, আর আলু দাম থাকলে আমাদের সমস্যা হতো না। সরকার আলু কিনছে না, আমরা চাইছি কি সরকার আলু কিনুক। দাম 1200-1300 এইভাবে ছিল, 1000 তো, তাতে আমাদের কিছু আমাদের পচে যেত, রিং মানুষ শোধ হয়ে যেত। এবার তো রিং প্রচুর রিং হয়ে গেছে, বিঘাতে আমাদের 30,000-35,000 খরচা, তাতে উঠছে আমাদের 20,000-25,000 লস তো প্রচুর লস। এবার ফের দামও নাই, তো আমরা তো মানে ব্যাপার হলো কি, যেতটা আমরা ধারণা করেছি কি 100 প্যাকেট করে যাবে, সে যায় না, 60-65-70-এর মধ্যে আছে, তাতে ফের দাম নাই। দাম কত এবার? এবার তো ফার্স্টে ছিল 600 করে, এখন 5.5 আছে। 500? হ্যাঁ 500। কি 500? কুইন্টাল। হ্যাঁ দাম কমছে প্রতিদিন? হ্যাঁ প্রতিদিন কমছে। এদিকে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি বিধায়ক শিরূপা মিত্র চৌধুরীর বক্তব্য, এই ধরনের পরিস্থিতিতে রাজ্য সরকারকে কৃষকদের পাশে দাঁড়াতে হয়, সহায়ক মূল্যের নিশ্চয়তা প্রদান করতে হয়। সরকার এই উদ্যোগ গ্রহণ করলে কৃষক আত্মহত্যার ঘটনা ঘটবে না। অ্যাগ্রিকালচারাল ক্রাইসিস যখন হয়, মাঝে মাঝেই হয়, সেই সময় সরকারকে রুখে দাঁড়াতে হয় এবং MSP-র গ্যারান্টি কৃষকদেরকে দিতে হয়। কিন্তু আমাদের এখানে সেটা হচ্ছে না। একটা মিনিমাম সাপোর্ট প্রাইস যদি ফার্মারদেরকে আজকে রাজ্য সরকার গ্যারান্টি দেন, তাহলে কিন্তু আজকে আপনি যে প্রশ্নটা করছেন সেটা উঠবে না। এবং জায়গায় জায়গায় আলু চাষিরা আজকে সুইসাইড করছেন আমাদের রাজ্যে, সেই ঘটনার পুনরাবৃত্তি হবে না। যদিও জেলা তৃণমূলের মুখপাত্র শুভময় বসুর দাবি, চাহিদা যোগানের সমস্যার কারণেই আলুর দাম কমেছে, তাই বিভিন্ন হিমঘরে বেশি বেশি পরিমাণ আলু মজুত রাখার চেষ্টা চলছে। এছাড়াও আগামী দিনে বিকল্প চাষের মাধ্যমে চাষিদের ক্ষতিপূরণ প্রদানের চেষ্টা করছে রাজ্য সরকার। যোগান প্রচুর হয়ে গেছে, চাহিদা কম, যার ফলে দামটা কমেছে। সরকার চিন্তাভাবনা করছে
বিভিন্ন হিমঘরগুলোতে আরও যেন তাড়াতাড়ি আলুগুলোকে রাখা যায় তার একটা চেষ্টা চলছে। আর আগামী দিনে চাষিদের যেন বিকল্প চাষ করে চাষিদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা যায় তার চেষ্টা কৃষি দপ্তর এবং রাজ্য সরকার করছে। চাষিদের এই সমস্যা নিয়ে মালদা জেলা কৃষি দপ্তরের অধিকর্তা দেবনাথ মজুমদারকে ধরা হলে তিনি বলেন, এবছর আলুর অত্যধিক ফলনের কারণেই এই সমস্যা দেখা দিয়েছে। তবে সরকার আলু চাষিদের পাশে আছে, সরকারি সহায়ক মূল্যে আলু ক্রয় করার চেষ্টা চলছে। যেহেতু এবার প্রোডাকশনটা খুব বেশি হয়ে গেছে, সেহেতু হয়তো একটু প্রথম দিকে চাষিদের হয়তো একটু অসুবিধা হচ্ছিলো, কিন্তু পরবর্তীকালে রাজ্য সরকার একটা সহায়ক মূল্যের মধ্যেও কেনার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং আমাদেরকেও বলা আছে যে কোনো চাষি যদি এই ধরনের অসুবিধার মধ্যে পড়ে তাহলে যেন তাকে হেল্প করা হয় বা অন্যরকম ব্যবস্থা করা হয়। এবং আমরা চেষ্টা করছি যে বিভিন্ন যে এফপিওগুলো আমাদের এবার তৈরি হয়েছে, ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন, তাদের মাধ্যমে সামনের বছর আমরা আরও সুশৃঙ্খলভাবে এই জিনিসটাকে নিয়ে যেতে পারবো বলে আশা করছি। রাজ্য সরকার কিন্তু চেষ্টা করেছে চাষিদের পাশে থাকা।